পটি আদর্শ উচ্চ বিদ্যালয়ের 2018 সালত ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় রবিবার দুপুরে স্কুল মাঠত অনুষ্ঠিত হয়। স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও পৌর মেয়র অধ্যাপক হারুন রশিদের সভাপতিত্বে এডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল ক্যাডিয়াস গ্রুপের চেয়ারম্যান আলহাস খলিলুর রহমান। এডে আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছিল খলিলুর রহমান মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবু তৈয়ব, শিক্ষা নুরাগী নূর আলম সিদ্দিকী সহ বিশিষ্ট জনল। পরে কৃতি শিক্ষার্থীর রাতত পুরস্কার তুলে দেয় প্রধান অতিথি খলিলুর রহমান সহ অতিথিবৃন্দ। ডেস্ক নিউজ, সি+ টিভি। দর্শক আনার এই ভিডিও কিনা অনারত কম লাগে এই লাল সাবস্ক্রাইব বাটন কবরাই উপসাপ এবং সি+ ফোন রেজা হয়।